sokkal rövidebb is legyen, hogy ilyen অনুষ্ঠান দিয়েছি এবং মোটামুটি একটা কর প্রশিক্ষণের
একটা ফোরামে পরিণত হচ্ছে, এটা বাংলাদেশকে পুরোপুরি এগিয়ে নিতে হবে। অন্য যে বিষয়টি উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে এবার আমরা আমাদের নিজ ভবন আমরা প্রযুক্তি আত্মধারণা করছি। এটা কিন্তু আমরা জনগণকে সরাসরি দেখিয়ে দিচ্ছি যে তাদের ঘরের টাকাতে বিভিন্ন উন্নয়ন এবং জাতীয় শহরের মতো তেজতলা ভবন এখানে হচ্ছে। আমরা এখানে উন্নয়নের বিভিন্ন বিষয় প্রদর্শন করছি। এরকম বিভিন্ন ক্যাটাগরি দিয়ে তাদেরকে সম্মানিত করা সিদ্ধান্তের কথা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে স্পেশালি অ্যাওয়ার্ড দিয়ে দিয়েছেন মানুষকে। জাতীয় রাজস্ব বোর্ড বেশ কিছু উদ্ভাবনমূলক পদক্ষেপ নিয়েছে, তার মধ্যে একটা হচ্ছে যে কর শিক্ষা কার্যক্রমকে বিভিন্ন দিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। এই জন্য আমরা আমাদের দুটো একাডেমিকে শক্তিশালী করছি এবং বিভিন্ন জায়গাতে আমরা ব্যবসায়ীদের সাথে অংশীদারিত্বমূলক সম্পর্ক স্থাপন করে প্রশিক্ষণের কাজ করছি। শুধু প্রশিক্ষণ দেওয়া হয় যারা প্রকৃত আয়কর দেখা যারা স্বতঃপ্রণোদিত হয়ে আয়কর দিচ্ছেন তাদের তালিকা বিচার বিশ্লেষণ করে আমরা সারা দেশে নারী পুরুষ নির্বিশেষে সর্বোচ্চ 170 জন করদাতার একটা তালিকা তৈরি করছি। আমরা সাথে সাথে মহিলা ঋতু উন্নয়নের অংশীদার বিভিন্ন ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং নারী ক্ষমতায়ন ইত্যাদির ক্ষেত্রে বাংলাদেশের যে অভূতপূর্ব উন্নয়ন সেটার সাথে তাল মিলিয়ে আমরা মহিলা কর্মকর্তাদের সর্বোচ্চ কর্মকর্তাদের 100 জনের একটা তালিকা নিয়েছি। আমরা বর্তমানে যেসব কর্মকর্তাদের নিয়ে কাজ করছি তাদের সাথে সাথে ভবিষ্যতে যারা নেতৃত্ব দিবেন তরুণ উদ্যোক্তা তাদেরও আয়করের বিভিন্ন চিত্র পর্যালোচনা করে আমরা 100 জন তরুণ কর্মকর্তা তালিকা তৈরি করছি। 3টা তালিকা আমরা ইতিমধ্যে প্রকাশ করেছি। এ নিয়ে সমাজের বিভিন্ন স্তরে আলাপ আলোচনা হচ্ছে। যারা এই তালিকাভুক্ত হয়েছেন তারা বিশেষভাবে উৎসাহিত হয়েছেন। অন্য যারা তালিকাভুক্ত হন নাই নতুন যারা করদাতা তারা এর মাধ্যমে অনুপ্রাণিত হচ্ছেন, তারাও তো চেষ্টা করবেন যে কীভাবে সেরা করদাতা হবে। আমরা অত্যন্ত ইতিবাচক প্রক্রিয়া শুরু করেছি। আমরা শুধু তালিকাভুক্ত করেই আমাদের কাজ শেষ করছি না, আমরা চাচ্ছি যে তাদেরকে সম্মানিত একটা সম্মাননা কার্ড দেওয়ার বিষয় ছিল। যেহেতু আগে এই ধরনের বড় তালিকা ছিল না, ছোট আকারে সম্মাননা দেওয়া হতো ব্যক্তি পর্যায়ে 10 জন প্রতিষ্ঠান পর্যায়ে 10 জন এবং দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠান পর্যায়ের মধ্যে উৎসের কর দেওয়া ইত্যাদি বিবেচনা সরকারি অনেক প্রতিষ্ঠান সম্মাননা পেয়ে দিচ্ছে। এগুলোকে আমরা উত্তরিয়ে যাতে সম্ভাবনাময় ক্ষেত্র ব্যস্ততে পারি নতুন নতুন কর্তাদের চিহ্নিত করতে পারি, সেই জন্য আমরা টেক্সটাইল ক্ষেত্রে সংখ্যা বৃদ্ধি করে সিদ্ধান্ত নিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিসভা বৈঠকে সেটা অনুমোদন দিয়েছেন এবং বলেছেন যে জাতীয় রাজস্ব বোর্ড তার প্রয়োজনে মাননীয় অর্থমন্ত্রীর অনুমোদন নিয়ে যে কোনো সংক্রান্ত সবেনি সবেনি।